সকাল প্রিয় বাংলাদেশ ভালোবাসার জননী ও জন্মভূমি সোনার বাংলাদেশ বিশ্বজুড়ে যে যেখান থেকে যুক্ত হয়েছেন প্রিয় টেলিভিশন আরটিভি আয়োজনে স্বাগত সবাইকে আজকের তারকালাপে দর্শক এই বছরের মতো চলে গেল পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ প্রকৃত অর্থে কোরবানির মধ্যে লুকিয়ে আছে সর্বাধিক প্রিয় বস্তু প্রিয় পশু কোরবানির মাধ্যমে সৃষ্টি আর স্রষ্টার প্রতি ভালোবাসা সেই ভালোবাসা যা মানুষের চিত্তকে নির্মল করে বিশুদ্ধ প্রশান্তিতে ভরিয়ে তোলে দর্শক ঈদের এই লম্বা ছুটিতে যারা ঘরে বসে টেলিভিশনের পর্দায় বিনোদনের জন্য দৃষ্টি রেখেছেন তাদের জন্য এবারও দারুণ সব বিনোদন আয়োজন করেছিল আপনাদের প্রিয় টেলিভিশন আরটিভি সেইসব আয়োজনেরই একজন রয়েছেন আজ তারকালাপের অতিথির আসনে দর্শক সঙ্গে রয়েছেন বরাবরের মতোই এবারের ঈদেও বেশ কিছু চমৎকার নাটকের অংশ অভিনেতা জোবান শুভ সকাল কেমন আছো ঈদ মোবারক যদিও চলে গেছি তারপর ঈদের রেশ তো রয়ে গেছে কেমন কাটলো ঈদ বুচারিং স্কিল কেমন তোমার বলো তো খুবই আমি কখনো ট্রাই করি না স্কিল আসবেও বা কোথেকে মানে আমি কাটাকাটি এর মধ্যে নাই আসলে মানে এইটা আমার ফ্যামিলি অন্য মেম্বারগুলো খুব এনজয় করে সো তারাই করে আমি ওখানে আর যাই না ইন্টারফেয়ার করতে দূর থেকে একটু দেখে দেখে চলে আসি দূর থেকে দেখে দেখে বাসার ছেলেরা তো ইউজুয়ালি এরকম হয় না জোবান কেন এরকম বিকজ সবার তো সব কিছুর প্রতি ইন্টারেস্ট থাকে না আমার যেমন ওটার প্রতি নাই তারপরে সত্যি কথা বলতে ইন আ সেন্স যে আমি গরু কিনতেও যাই না মানে এই দিক থেকেও আমি একটু মানে কি বলবো যে একটু ফ্রাইট আছে আর কি মানে লাত্তি খাওয়ার ভয় আছে মানে খাইছি তো আর কি মানে ছোটবেলায় মনে গিয়েছিলাম যখন একটু 9-10 পড়তাম তখন একবার আমরা লাত্তিও খাইছিলাম ভয় ঢুকে গেছে আর কি ওরকম যাই না আর কি যদি মানে না যাওয়া হয় আচ্ছা বুঝতে পেরেছি সেই দিকটা থেকে বের হয়ে এসে আনন্দ কেমন করলে এবারে নিতে অ্যাজ ইউজুয়াল আনন্দ মানে আমার আনন্দ মানে হচ্ছে আমার ফ্যামিলি আচ্ছা আমার ফ্যামিলি আমার ফ্রেন্ডস বলতে গেলে হাতে গোনা 3-4 জন আচ্ছা সো দে আর অলসো লাইক মাই ফ্যামিলি আচ্ছা তো আমার মানে হ্যাপিনেস মানে আমার ফ্যামিলি তাদের সাথে টাইম স্পেন্ড করা একসাথে নাটক দেখা এদিকে ওদিকে একটু ঘুরতে যাওয়া খেতে যাওয়া দ্যাটস ইট আচ্ছা লাইক মানে সব ছেলেদের মতোই আমাদের জোবান ঈদের সময়টা ফ্যামিলির সাথে কাটাতে পছন্দ করে আচ্ছা কার কার কাজ দেখেছো কি রকম কাজ করলে বা কি কি অ্যামাউন্টের নাটকে কাজ করা হয়েছে বলো তো একদম কাউন্ট করে বলবা কাউন্ট করে বললে তো আর শো দ্যাটস দ্য চ্যালেঞ্জ না না এটা সম্ভব না আই নো বাট এবার কাজ করেছি 15টা এদিক সেদিক আর কি 15 একটু অনেক বিকজ কাজের অনেক প্রেশার ছিল এবার ও এটা বলি বিকজ গতবার রোজার ঈদে কাজের প্রেশারটা একটু কম বলবো না মানে কম্পারেটিভলি কম ছিল বিকজ হচ্ছে গতবার ওয়ার্ল্ড কাপ ছিল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ তো সেই কারণে দেখা গেছে যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের পেছনে কিছু দর্শক ওখানেই থেকেছে সো নাটক একটু কম দেখা হয়েছে বা একটু কম বানানো হয়েছে কিছু কিছু চ্যানেলস অল থ্রু ক্রিকেট টেলিকাস্ট করেছে তো সেই কারণে এইবার যেটা হয়েছে যে এবার মানে ভাস্ট পরিমাণে আসলে কাজের প্রেশার এসেছে আচ্ছা সো অনেক কাজ হয়েছে এবার আমাদের আরটিভিতে তোমার অভিনীত সেই দুটো নাটক নিয়ে আমরা জানতে চাই কিরকম এক্সপিরিয়েন্স ছিল বেস্ট ফ্রেন্ড ওয়ানে কি তুমি ছিলে হ্যাঁ বেস্ট ওয়ান আমি ছিলাম ওইটা আসলে মানে যে টু হবে বা সিকুয়াল হবে এরকম কোনো এক্সপেকটেশনস তো ছিল না যখন আমি সেই কাজটা করি ওইটা ছিল এই ডিরেক্টরের সাথে আমার সেকেন্ড কাজ আর বেস্ট ফ্রেন্ড টু হচ্ছে এই ডিরেক্টরের সাথে আমার ফিফথ কাজ আচ্ছা সো এর মাঝখানে আরও অনেকগুলো নাটক করা হয়ে গেছে সো ওই যতগুলো কাজ হয়েছে এর মধ্যে তার সাথে প্রবীর রয় চৌধুরী হি ইজ দ্য ডিরেক্টর হি ইজ এ ভেরি গুড ডিরেক্টর মানে সে সিচুয়েশনগুলো মোমেন্টগুলো খুব সুন্দর করে ব্রিফ করতে পারে সে কারণে আর্টিস্টরা ওইটা পোর্ট্রে করতে পারে এবং স্ক্রিনের সামনে অ্যাক্ট করতে পারে চমৎকার খুব সুন্দর করে ব্রিফিং পাওয়ার আছে তার রেসপন্সও কিন্তু যথেষ্ট ভালো এই সময় অসংখ্য দর্শক সেটা দেখেছে এবং ট্রেলার ওয়াজ বিউটিফুল মানে ট্রেলার টকিং অফ ট্রেলার আমরা হ্যাঁ অবশ্যই দেখতে পারবো দর্শকরা যদিও নাটকটা দেখে ফেলেছে ইউটিউবে চলে গেছে আবার যাতে তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে ইউটিউবে যে আরেকবার একটু দেখে আসি নাটকটা সেই জন্য তাদেরকে একটু ট্রেলারটা দেখে আসি চলো পর কি হাত ধরার বেটা শিখে ফেলেছো নাটকটা শুট করতে নাকি আগে থেকেই জানতে আগে থেকে মনে জানতাম ও আচ্ছা অ্যাক্টিং করতে হইছে না মানে কেমনে ধরতে হয় না সেটা করার উল্টাটা কিন্তু হাউ ইজ দ্য এক্সপেরিয়েন্স তানজিন দির সাথে কাজ করে কেমন লেগেছে আগে অনেক কাজ করেছি তো ইট ওয়াজ নরমাল
মনোজের সাথে আগে কাজ করেছি. মনোজ ইজ অলসো আ ভেরি গুড অ্যাক্টর. সো অলসো ইট ওয়াজ এ ভেরি গুড প্রোডাকশন. মানে খুব নিট অ্যান্ড ক্লিন, দেখে শান্তি লাগছে. মানে কাজটা যখন আমরা করে আসি, করে আসার পর তো বলতে গেলে আমরা শুটিংয়ে 40% কাজ করি, বাকি 60% তো পোস্ট প্রোডাকশনে করে, যে ডিরেক্টর করে, এডিটর করে, মিউজিশিয়ান করে. সো ব্যাকগ্রাউন্ড স্কোর করতে হয় মিউজিকের, প্রত্যেকটা সিন সিন টু সিন ধরে ধরে, তারপরে মিউজিক বসাতে হয় পারফেক্ট, তারপরে এডিটিং, কালার, অনেক কিছু আছে. আর কে আগে অন্য ছবি নিয়ে আমরা কথা বলবো, তবে এই মুহূর্তে ছোট্ট একটা ব্রেকে যেতে হচ্ছে. ব্রেক থেকে ফিরে এসে আমরা কে আগে অন্য ছবি নিয়ে কথা বলবো. দর্শক, ঈদ বিনোদনে নিজের অভিনীত নাটক নিয়ে গল্প হচ্ছে অভিনেতা ফারহান আহমেদ জোভানের সাথে আজকের তারকালাপে. সময় হলো সংক্ষিপ্ত সময় বিরতিতে যাবার. ফিরব দ্রুত, সঙ্গেই থাকুন আমাদের, কোথাও যাবেন না. বিরতি শেষে আবারও স্বাগত সবাইকে. আজকের তারকালাপের শেষ অংশের সঙ্গে রয়েছেন সময়ের মেধাবী ও জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান. গল্পে ফিরছি. জোভান, তুমি তো জানো যে আমরা দর্শকদের জন্য সবসময় একটা কুইজ সেগমেন্ট রাখি. চট করে একটু কুইজটা জানিয়ে দিই. ওকে দর্শক, আপনারা যারা নিয়মিত কুইজের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি, তারকালাপের শেষ সম্প্রচারিত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে মডেল অভিনেত্রী নীলাঞ্জনা নীলা অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম ছিল গহীন বালুচর. আর তারকালাপের আজকের কুইজটি হচ্ছে অভিনেতা জোভান এবং তানজিন তিশা অভিনীত ঈদুল আজহায় আরটিভিতে সম্প্রচার হওয়া নাটকটির নাম কি ছিল? অপশন ক কে আঁকে অন্য ছবি, অপশন খ বেস্ট ফ্রেন্ড টু. কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী আজকের বিজয়ী পাবেন তারকালাপের গেস্ট সিটে বসে শোবিজ তারকাদের সঙ্গে ছবি তুলবার অপূর্ব সুযোগ. দর্শক, এবারে দেখে নিন কে হয়েছেন গত পর্বের বিজয়ী. স্ক্রিনে দেখে নিন তার নাম কি. দেখে নিলাম নামটি, কংগ্রাচুলেশনস আপনাকে, বিজয়ী হয়েছেন যিনি. আমি আলাপে ফিরছি. কে আঁকে অন্য ছবি, ব্যাপারটা কি? আচ্ছা, গতবার এরকম একটা নাটক ছিল যেটা নিয়ে আমরা কথা বলছি, আমি ভুলে গেছিলাম, এবারও ভুলে গেছি, একই ডিরেক্টর এর ডিজাইন. হ্যাঁ, বিকজ হচ্ছে এই নাটকটা আগে শুটিং করা হয়ে গেছে, আমি ভুলে গেছি. আমরা একটু আগেটা দেখতে পারবো? হ্যাঁ, আমরা ট্রেলারটা দেখে মনে হয় মনে পড়বে, কারণ এটার রেসপন্স খুব ভালো. আমরা ট্রেলারটা দেখে নিই. অঞ্জু নাইচের সাথে সোফার কয়টা কাজ করেছো? অনেকগুলো, দাদার সাথে অনেকগুলো কাজ করেছি. হিজ আ ভেরি গুড গাই, খুবই জলি আর কমিক সেন্স খুব মজার, মানে শুটিং এর বিহাইন্ড দ্য সিন আর কি বলতেছি. তার সাথে কাজ করে আরাম লাগে অনেক. এই কাজটা করেছিলাম ব্যাংককে, থাইল্যান্ডে, পাতায়, সরি ব্যাংকক না, পাতায়াতে শুটিং হয়েছিল. মানে সিম্পল একটা স্টোরি, সুন্দর করে মানে পোর্ট্রেট করা, সুন্দর করে সুন্দর করে. আর সাথে জাকির বাড়ি মামু আছে, নাজিরা মামু আছে, আর অপর্ণা ঘোষ আছে. তো এই তিনজনকে নিয়ে আর কি. আচ্ছা, সিম্পল স্টোরি আর কি. সিম্পল স্টোরি. তারপরে দর্শকরা ভালোভাবে রেসপন্স করেছে নাটকটার, হুইচ ইজ আ গুড থিং. এগুলো ছাড়াও আর কি কি কাজ করেছো, বা ডিফারেন্ট কি করেছো? কিছুক্ষণ আগে বলছিলে একটা কাজ করে ইউ হ্যাড আ সেন্স অফ গ্র্যাটিফিকেশন, যে না এই কাজটা ভালো লেগেছে কাজ করে, সেটা নিয়ে একটু শুনি. এইবার একটু কিছু চ্যালেঞ্জ নিয়েছিলাম, কিছু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করেছিলাম. ফর এক্সাম্পল, ফার্স্টে বলবো সেটা হচ্ছে যে কারণ বাজারের মিন্তি দেখেছেন, ওই যে বড় বড় ঝাকার নিয়ে, ওইটা নিয়ে, ওই যে ওদের মানে কাস্টমারদের ভেজিটেবলস বা খাবার দাবার যেগুলো কেনে আর কি, মানে বাজার সদাই করার সময়, তখন ওইটা ক্যারি করে যে ওই লোকটা, ওই লোকটা ক্যারেক্টার করেছিলাম. সো ওই গল্পটা খুব সুন্দর একটা গল্প. এই কারণ বাজারেই শুটিং হয়েছে. কারণ বাজারে দুদিন আমি
এখানেই বলতে গেলে ঘুমাইছি, এখানেই ওই যে বড় ঢাকার ভিতরে ওইটার মধ্যে ঘুমাইছি, তারপর এই কাদার মধ্যে শুটিং টুটিং করছি, গরমের মধ্যে করছি, খুব রিসেন্ট করা শুটিং, খুব রিসেন্ট করা, বৃষ্টিতে তো কারণ বাজার একদম কাদা, গরম সবকিছু মিলায়ে শুটিং হয়েছে এবং ওইটা কষ্ট হয়েছে অনেক, কিন্তু ওইটা একটা ডিফারেন্ট ক্যারেক্টার করেছি, ওটা কাজ করে শান্তি লেগেছে। আমার সাথে অপর্ণা আপু ছিল, তারপরে আরেকটা ক্যারেক্টার করেছি, সেটা হচ্ছে একটা গ্যাংস্টার ক্যারেক্টার করেছিলাম, ঈশান নামে একটা নাটক, ওখানে ওইটা আবার দুইটা ফেস ছিল গল্পের, ওইটা ওইটাও ভালো একটা গল্প ছিল, ঈশের কেরানীগঞ্জে শুটিং হয়েছে দুদিন। তারপরে আরেকটা করেছি যেটা করে আমার অ্যাজ আ পার্সন, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর খুব শান্তি লেগেছে, আমার যতগুলো কাজ করেছি সবগুলোর মধ্যে বেস্ট এবং দেখতেও ভালো হয়েছে, প্রোমোও ভালো হয়েছিল, সেটা হচ্ছে আগুনের দিন শেষ হবে একদিন, এটা হচ্ছে নাটকের নামটি, এটা শহীদুল নবী ডিরেক্টেড। ওটার সাথে আমার সাথে ছিল ফারিন, এটা ছিল হচ্ছে ফারিন এশিয়া নিউকামার, শি ইজ এ নিউকামার এন্ড শি ইজ ডুইং গ্রেট, আচ্ছা, শি হ্যাজ এ ভেরি গুড পটেনশিয়াল, আচ্ছা, সো এটা হচ্ছে একটা বংশাল বা ইসে চকবাজারের একটা ঘটনার উপর বেসড অন আ ট্রু স্টোরি, আচ্ছা, সো হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা, মানে প্রেগনেন্ট অবস্থায় থাকা অবস্থায় হাজব্যান্ড ওয়াইফ মারা যায়, ইটস আ কন্ট্রোভার্সিয়াল স্টোরি, ইট কুড বি আ রুমার বা কিছু, বাট আমরা আসলে এইটাকে পোর্ট্রে করার চেষ্টা করেছি অ্যান্ড ওইটা খুব মানে ওয়ান অফ মাই ক্লোজেস্ট টু মাই হার্ট। আচ্ছা জোভান, এই সিচুয়েশনাল ফ্যাক্টের উপর যখন কোনো কাজ করা হয় তখন কি সেটা একটু বেশি চ্যালেঞ্জিং মনে হয়? যে ডেফিনেটলি চ্যালেঞ্জ মনে হয় বিকজ আমরা আগে স্টাডি করে তারপর কাজ করতে হয়, সেটাই, বিকজ হচ্ছে আমরা তো একটু শুনে বা নিউজে যেটা দেখি সব নিউজ তো আর সত্যি হয় না, সো মানুষের চোখের সামনে যেটা আসে ওইটা দেখে আমরা যদি জাস্ট ওইটা দেখেই ওইটার উপর বেস করে যদি আমরা অ্যাক্টিংটা বা গল্পটা পোর্ট্রে করার চেষ্টা করি তাহলে ঝামেলা হয়ে যাবে, বিকজ হচ্ছে আমরা পুরো গল্পটা না জেনে বা ব্যাক স্টোরি না জেনে করলে ওইটা ই হয় না। তারপরেও যেহেতু নাটক আমরা সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করি, অনেক কিছু অ্যাড করি, অনেক কিছু ডিলিট করি, কারণ সব কিছু মানুষের সামনে দেখানো যায় না, দেখানো যায় না, সেই আর কি। আচ্ছা, এর মধ্যে এই যে বলছিলে অনেকগুলো কাজের কথা, কোনটা করে এই যেটার কথা বলছিলে লাস্ট ইয়ার প্রজেক্টটা, এটা করে সবথেকে বেশি ভালো, এটা করে সবথেকে বেশি ভালো লেগেছে, এটার জন্য শুটিং লোকেশন, এটার জন্য পুরান ঢাকা, পুরান ঢাকা, পুরান ঢাকা ছিল, তারপরে বংশাল টংশাল এইসব জায়গাগুলো ছিল, এবং ওখানে লাস্ট ফায়ার ট্র্যাজেডির পরটা কি ওই জায়গাটা এখন ওরকমই আছে? সো ফর আই নো খুব একটা বেশি রেস্টোরেশনের কাজ করা পসিবল হয়নি, শুট করেছো কবে? শুট যেখানে করেছি ওটা ওখানে করিনি, মানে ওটা ডিফারেন্ট একটা জোনে করা হয়েছে, বিকজ ওই পুরো এনভায়রনমেন্টটাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, এটা আমাদের জন্য খুব ডিফারেন্ট একটা মানে ডিফিকাল্ট একটা পার্ট ছিল, বিকজ ডিফিকাল্ট পার্ট ছিল, মুভি সেটে একরকম, আমি জানি নাটকের ক্ষেত্রে বিষয়টা, মুভির বাজেট এই আর নাটকের বাজেট এই, যেটা ট্রু ফ্যাক্ট, সো এটা বলতে দ্বিধা নেই। তারপরেও ওই স্বল্প বাজেটের মধ্যে যে আমাদের ডিরেক্টর এত সুন্দর করে অ্যারেঞ্জ করেছে, সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিম, যেটা হয়েছে যে পুরো একটা বাড়ির মধ্যে একটা রুম আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল আমাকে আর ফারিনকে, মানে সিনটা ছিল যে আমরা দুজন ঘুমিয়ে আছি, হঠাৎ আগুনের শব্দ শুনে উঠে যাই, পুরো উঠে দেখি পুরো ঘর মানে ধোঁয়ায় ভরে গেছে, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, দরজা খুলে দেখি যে পুরোটা আগুন, বের হওয়ার কোনো উপায় নেই। ওই সিনটা করার জন্য দুই ঘন্টা টানা, দুই ঘন্টা আমরা একটা রুমের মধ্যে ছিলাম, ওই রুমের মধ্যে বিভিন্ন কাঠ ফেলে দিয়ে, কাঠের মধ্যে কেরোসিন দিয়ে ওখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, রিস্কি, অ্যান্ড যেহেতু মানে আমরা মানে প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি, বিকজ উই বিলিভ যে রিয়েলটা করতে চাইলে আমরা রিয়েলটা মানে মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারবো, মানুষ রিলেট করতে পারবে, সেই কারণে আমরাও রিস্ক নিয়ে কাজগুলো করি, এটার বিনিময়ে কিন্তু জাস্ট মানে এটা না, আমরা রিস্ক নেই অনেক লাইফে, অনেকগুলো সিন করতে গিয়ে জাস্ট মানুষ যাতে পছন্দ করে দেখছে এটা আর কিছু না। সো পুরো দুই ঘন্টা ওখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, যখনই শট শেষ হয়ে যায় আমরা পানি দিয়ে বা কাপড় দিয়ে আগুনটা নিভাই ফেলি। কয়টা টেক লেগেছিল এরকম? দুই ঘন্টা অনেকগুলো টেক, টেক মানে কি, টেক তো পুরো একটা টেক না, এইখানে একটু শর্ট কাটে, এখানে একটু শর্ট কাটে, ফর এক্সাম্পল জানলার একটা পার্ট কাটে, মানুষ দৌড়াদৌড়ি করছে একটা পার্ট কাটে, আমাদের দুইজনের ইমোশনটা ফুটিয়ে তোলার জন্য ওখানে অনেকগুলো শর্ট কাটা হয়, সো ওই দুই ঘন্টা আমাদের জন্য রিস্কি ছিল, বাট আমরা যখন শেষ করি অ্যাটলিস্ট মানে হাসি মুখে শেষ করতে পারছিলাম যে না আমরা অ্যাটলিস্ট শেষ করতে পারছি ঠিকঠাক মতো উইদাউট এনি অ্যাক্সিডেন্ট। ওই জন্যই বলছিলাম যে একটা গ্র্যাটিফিকেশন কাজ করেছে এই কাজটা করে। আচ্ছা, আমরা অলমোস্ট অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও কিনা? দর্শকদের উদ্দেশ্যে অ্যাজ ইউজুয়াল আমি একটাই রিকোয়েস্ট করবো যে এই যে বললাম যে প্রত্যেকটা নাটকে কোনো না কোনো একটা সিন বা পুরো নাটকটা করতে গিয়ে আমরা অনেক রেস্ট্রিকশনস বা অনেক অবস্টাকলস ফেস করি, তারপরেও আমরা কাজগুলো করি আপনাদের জন্য যাতে আপনারা পছন্দ করেন, এবং ওটার রিয়েলিস্টিক করার জন্য আমরা আসলে সব করতে রাজি আছি, যাতে আপনারা না বলেন যে না এটা ভালো হয় নাই। সো অল উই ওয়ান্ট ফ্রম ইউ গাইজ ইজ দ্যাট আপনারা যাতে পছন্দ করে ভালো কাজগুলো দেখে দেখে আমাদেরকে জানান, এবং
অ্যাজ ইউজুয়াল যেভাবে সাপোর্ট দিয়ে গেছেন ওভাবে যদি সাপোর্ট দিয়ে যান ইনশাল্লাহ সামনে আরো ভালো কাজ দিব। ঈদ মোবারক সবাইকে। অনেক ভালো কাজ করেছো জোভান, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ। অলরাইট, দেখা হবে আবার ইনশাল্লাহ তারকালাপের কোন একটা। ইনশাল্লাহ। দর্শক, সুখ দুঃখ কান্না হাসি আনন্দ বেদনায় মিশ্রিত জীবন কিন্তু একটাই। এক জীবনের সীমাবদ্ধ সময়ে প্রয়োজন প্রতিটি মুহূর্তকে সুব্যবহারের মাধ্যমে জীবনকে অর্থবহ করে তোলা, কারণ জীবনের বিকল্প কেবল জীবনই আর কিছু নয়। তাই নিজের ও পরিবারের সবার আনন্দকে ধরে রাখতে নিজেকে এবং অন্যকে স্বচ্ছ, সতেজ, সুস্বাস্থ্যময় আর নিরাপদ রাখুন, নিরাপদ থাকুন। সবার জন্য মঙ্গল প্রার্থনায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হবে চেনা কোনো স্বজনকে, প্রিয় কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে, এবং অবশ্যই অবশ্যই প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে। আর হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটি সহ আরটিভির ভালো লাগার সব আয়োজন পুনরায় ইউটিউবে দেখতে চাইলে ভিজিট করুন www.youtube.com/rtvdigitalsave। আবারও সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি।